হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, শুনেছো? একটু লাইট গুলা সবাই একটু মজা তো। আমার নাম অরূপ দাস, আমি কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। হঠাৎ করে আপনার গাড়ি ভাঙচুর হলো? গাড়ি ভাঙচুর বলতে, আজকে পটাশপুর বিধানসভার 1 নম্বর দক্ষিণ মণ্ডলে 6 নম্বর অঞ্চলে আজকে মোদীজির যে সেবা সপ্তাহ কাজ চলছে তার শুরুয়াত ছিল আজকে ওই অঞ্চলে। তো ফেরার পথে টেপর পাড়ার কাছে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী আমার উপরে হামলা চালিয়েছে এবং আমার গাড়িটাকে ভাঙচুর করেছে এবং ইট পাথর এগুলো চারিদিক থেকে ছুঁড়েছে, তারা আমার গাড়িটাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। আপনার কি মনে হয় কারা করেছে? দেখুন, বর্তমানে কারা বিজেপির গাড়ি ভাঙছে এটা সবার কাছে পরিষ্কার, তবেও আমি তো যেহেতু গাড়ির মধ্যে ছিলাম আমি বুঝতে পারিনি। আর সবাই কিন্তু মুখে কাপড় বেঁধে এই সমস্ত কাজগুলো করিয়েছে। আপনি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ, আমি বর্তমান থানায় অভিযোগ করিনি, তবে থানা যা অভিযোগ নিশ্চয়ই করব। পটাশপুর 1 দক্ষিণ মণ্ডলে যুব মোর্চার আজকে প্রধানমন্ত্রীজির যে সেবা সপ্তাহ শুরু হয়েছে তার কার্যক্রম করে ফেরার সময় আজকে কিছু দুষ্কৃতী আজকে মুখে কালো কাপড় বেঁধে আমার গাড়ির উপরে হামলা করেছে, আমার গাড়িকে ভাঙচুর করেছে এবং আমাদের যে মানে কার্যকর্তাদেরকে বিভিন্ন দিক থেকে তারা হায়রানির শিকার করেছে। আমি বুঝতে পারছি না, রাতের অন্ধকারে বোঝাই যায়নি কারা ছিল, কিন্তু আমি যেটা দেখলাম যে কালকে নাকি ওখানে তৃণমূলেরও একটা কিছু গণ্ডগোল হয়েছে। আমি বুঝতে পারছি না এখন প্রকৃত দোষী কারা, কিন্তু আমার গাড়িটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং আমার পুরো ড্রাইভারকেও ধরে মারধর করা হয়েছে। কোন জায়গায় হয়েছে? ওটা হচ্ছে পটাশপুরের টেপরপাড়ার রতলার কাছে। কারা ঘটিয়েছে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে তো সামনে থেকে ওই পাশে থেকে দাঁড়িয়ে ইট ছুঁড়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে। ওদের মানে যে আছে তার সাহস তো নেই আমাদের সামনে দাঁড়ানোর, ওই জন্য এসে গাড়ির উপরে হামলা করেছে। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি কাঁথি সাংগঠন জেলা যুব মোর্চার সভাপতি।